আজি আমি আলোচনা করিম হনুমান চালিসা পাঠ করে বহুত মানুষ কেউ একো ফলাফল পোৱা নাই। আজির ভিডিওটো বহুত গুরুত্বপূর্ণ, যত আজি আপনাদের হনুমান চালিসার জড়িত কিছু প্রশ্নের উত্তর পাই যাব। যদি আপনি হনুমান চালিসা পাঠ করে কিন্তু আপনি যদি তার একো ফল পোৱা নাই তেনেহলে ভিডিওটো শেষলৈ চাব আর ভিডিওটো অন্য এজনলৈ শেয়ার করে দিব। আমি সকলোৱে জানো যে শ্রী হনুমান এই কলিযুগৰ সকলোতকৈ জাগ্রত দেৱ হয় আর আজিও এই পৃথিবীত সশরীরে নিজের ভক্তসকলের কল্যাণের বিচরণ করে আছে, কারণ হনুমান জিয়ে এই পৃথিবীর অমর হওয়ার বরদান লাভ করেছিল। ভারতত সকলোতকৈ বেশি মন্দির হনুমানের আছে, ভগবান শ্রীরামর মন্দিরতকৈ বেশি শ্রী হনুমানের মন্দির আছে। শ্রী হনুমানের ভক্তর সংখ্যা দিনে দিনে বাড়ি গৈ আছে। শ্রী হনুমানক প্রসন্ন করার সকলোতকৈ প্রচলিত আর করবরা পাঠ হল হনুমান চালিসা পাঠ করা। হনুমান চালিসা এনেকুৱা এটা বিষয় যত শ্রী হনুমানের মাধ্যমে যিকোনো ব্যক্তির ভিতর থাকা গুণবর দেখাই দিয়ে। হনুমান চালিসা পাঠ করার ফলত জ্ঞান বুদ্ধি জাগ্রত হয়, কিন্তু এনেকুৱা বহুত ভক্ত আছে যে হনুমান চালিসা নিরন্তরভাবে পাঠ করার পিছতো একো ফল পোৱা নাই। তেওঁলোকে প্রতিদিনে হনুমান চালিসা পাঠ করে কিন্তু শ্রী হনুমানের কৃপা কোনোদিন লাভ করা নাই। এনেকুৱা কিয় হয়, এনেকুৱা কি ভুল হৈ আছে যার ফলত আপনি হনুমান চালিসা পাঠ করার ফল পোৱা নাই? বন্ধুসকল, আজি আমি এনেকুৱা পাঁচটা কারণের বিষয়ে আলোচনা করিম যার বাবে আপনি হনুমান চালিসা পাঠ করে একো ফল পোৱা নাই। নিরন্তরভাবে প্রতিদিনে হনুমান চালিসা পাঠ করার ফলতো শ্রী হনুমানের কৃপা লাভ করা নাই। সেয়ে খুব মনোযোগে পয়েন্ট কেইটা শুনে লব, এটা পয়েন্ট মিস হব নিদিব। এক নম্বর কারণ, প্রভুর সহিতে একাত্ম হব নোৱাৰা। বহুত মানুষের অভ্যাস আছে যে পূজা নাইবা ঈশ্বরের ধ্যান করার সময়ত বেলেগ ধরনের চিন্তাত ডুবি থাকে। কোনোবাই নিজের ব্যবসায়ের কথা ভাবি থাকে তথা কোনোবাই নিজের সম্পর্কের কথা ভাবি থাকে, নাইবা এনেকৈও কব পাৰি যে মানুষের নিজের নিজের চিন্তা ভাবনাত ডুবি থাকে। এওঁলোকে কেবল ফর্মেলিটির বাবেহে জপ কৰিবলৈ বহে। এতিয়া আপুনিয়ে কক, আমি যদি প্রভুর সহিতে একাত্ম হব নোৱাৰো, আমার ভক্তিতে দৃঢ়তা নাই, আমি যদি সচা হৃদয়ের ভক্তি করব নোৱাৰো, তেনেহলে প্রভুই আমাক কৃপা কিয় করব, আমার কিয় মঙ্গল হব? আমি জানো যে আমার বিচার ধারা আমি বন্ধ করব নোৱাৰো, কিন্তু ধ্যান নাইবা মেডিটেশন করে নিজের বিচারধারা কন্ট্রোল করব পাৰো আৰু এটা ঠাইত কেন্দ্রিত করব পাৰো। সেয়ে কেবল শ্রী হনুমানেই নহয়, আপুনি যি দেব দেবীর পূজা অর্চনা করে তাত আপুনি নিজের মনটক প্রভুর প্রতি সমর্পিত করব। আপুনি যি পাঠ করে আছে তার মহত্ব বুঝি লোক, সচা হৃদয়ের পাঠ করক, তারপর দেখব আপনার প্রভুয়ে কৃপা করেছে। দুই নম্বর কারণ, স্বার্থত ভক্তি। প্রত্যেক মানুষে দুঃখের সময়ত ভগবানের চরণত যায়, কিন্তু ইয়ার অর্থ এইটো নয় যে তেওঁৰ ভক্তিত স্বার্থ লুকায় আছে। এইখিনি ক্ষেত্রতে মানুষে কনফিউজ হয়ে যায়, কিয়নো দুঃখের সময়ত প্রত্যেক মানুষে ভগবানের পৰা কিবা কিবি বিচারে। উদাহরণস্বরূপে যদি কোনোবা ব্যক্তিয়ে দুঃখের সময়ত সচা হৃদয়ের ভগবানক আরাধনা করে তেতিয়া ভগবানে তেওঁৰ আরাধনাত সন্তুষ্ট হয়ে তেওঁ কৃপা করে। কিন্তু তেওঁৰ যেতিয়া সকলোবোৰ ভাল হৈ যায় আৰু সেই ব্যক্তিয়ে ভগবানক পাহৰি গলে তেতিয়া আপুনি কব পাৰে যে তেওঁৰ ভক্তিত স্বার্থ আছিল। সেইবাবে কওঁ, দুঃখের সময়ত সকলোৱে প্ৰভুৰ চৰণত যায়, কিন্তু সুখৰ সময়তো যিয়ে প্ৰভুৰ চৰণত যায় তাক নিস্বার্থ ভক্তি বুলি কোৱা হয়। তিন নম্বৰ কাৰণ, বেয়া কৰ্ম। সচা ভক্তিৰ লগতে ভাল কৰ্ম কৰিব লাগে, কাৰণ বহুত মানুহেতো ঈশ্বৰক ভক্তি কৰে কিন্তু তেওঁৰ বেয়া কৰ্মৰ ফলত ভগৱানৰ কৃপা লাভ নকৰে। আপুনিয়ে ভাবক, একফালে আপুনি পূজা পাঠ কৰি আছে আৰু দ্বিতীয় ফালে আপুনি জানি বুজি পাপ কৰি আছে, তেতিয়া আপুনি কেনেকৈ আশা কৰিব যে ঈশ্বৰে আপোনাৰ প্ৰাৰ্থনা শুনক বুলি? কৰ্মৰ ফল আমাৰ সুখ দুখৰ কাৰণ হয়। চাৰি নম্বৰ কাৰণ, সংকল্প সম্পূৰ্ণ নকৰা। যেতিয়া আমি যিকোনো সমস্যাত পৰোঁ সেই সমস্যাৰ পৰা পৰিত্ৰাণ পাবলৈ আমি যিকোনো প্ৰয়াস কৰোঁ, পূজা পাঠেই হওক নাইবা ব্ৰত পালন, সংকল্প লোৱা ইত্যাদি, সেইটো সময়ত সকলোবোৰ কৰাৰ বাবে প্ৰস্তুত হওঁ। কিন্তু এনেকুৱা কিছুমান ব্যক্তি আছে যার ধৈর্য কম আছে, নাইবা ভগবানের উপর বিশ্বাস কম আছে, নাইবা অবহেলার ভাবে ভগবানের ওসর লওয়া সংকল্প পাহরি যায়। এনেকা কেউ নকরব,
নিজৰ সংকল্প সম্পূৰ্ণ কৰিব। পাঁচ নম্বৰ তথা শেষ কাৰণ, নিয়ম পালন নকৰা। প্ৰায় মানুহৰে এটা ডাঙৰ সমস্যা হ'ল তেওঁলোকে কেতিয়াও আমাৰ শাস্ত্ৰত কোৱাৰ দৰে প্ৰভু ভক্তিৰ লগত জড়িত নিয়মবোৰ ঠিকমতে পালন নকৰে। তেওঁলোকে কেৱল নিজৰ মাজতে থাকি সকলোবোৰ কৰিব বিচাৰে আৰু যেতিয়া ভগৱানৰ কৃপা লাভ নকৰে তেওঁলোকে এনেকুৱা ব্যক্তি যিয়ে ভগৱানক প্ৰথম গালি দিয়ে, নিজে নিগেটিভ হয় আৰু আনকো নিগেটিভ কৰে। এতিয়া আপুনিয়ে কওক, কোনে তেওঁলোকক বুজাব যে আচল কথাটো প্ৰভু ভক্তিতে আছে, বাকী সকলোবোৰতো মায়া হয়। তেওঁলোকে প্ৰভু ভক্তিৰ বাবে সামান্য নিয়মখিনিও পালন কৰিব নোৱাৰে, যেনেকৈ চাফ চিকুণ হৈ পূজা কৰা, ঘৰটো সদায় চাফা কৰি ৰখা, মাংস মদিৰা পান কৰি পূজা নকৰা, ব্ৰত আৰু সংকল্পৰ সময়ত ব্ৰহ্মচৰ্য পালন কৰা ইত্যাদি। বন্ধুসকল, এই পইণ্টছকেইটা পাহৰি নাযাব। এই নিয়মবোৰ পালন কৰি আপুনি হনুমান চালিচা পাঠ কৰক, আপুনি তাৰ ফল পাবই। এনেকুৱা জ্ঞানবৰ্ধক ভিডিঅ' পাই থাকিবলৈ আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব। ধন্যবাদ।